বন্ধুরা, এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা দিনের বেশ খানিকটা সময় কাটান এই সোশ্যাল মিডিয়াতে। এই সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে কম বেশি অনেক তথ্য জেনে থাকেন। আপনারা দেখে থাকবেন অনেক মানুষ বলে থাকেন ডায়াবেটিস রোগীদের প্রচুর প্রচুর পরিমাণে ফল খাওয়া উচিত। আবার বেশ কিছু মানুষ বলে থাকেন ডায়াবেটিস রোগীদের ফল খাওয়া একদম উচিত নয়, ডায়াবেটিস রোগীরা ফল একদম খেতে পারবেন না। আজকের এই ভিডিওটিতে আমরা জানার চেষ্টা করব কোনটা ঠিক, ডায়াবেটিস রোগীদের ফল খাওয়া উচিত না ফল খাওয়া উচিত নয়। যদি ফল খাওয়া উচিত হয়ে থাকে তাহলে ডায়াবেটিস রোগীরা কিভাবে কোন ফল খাবেন, কোন পদ্ধতিতে ফল খাবেন, আসুন আজকের এই ভিডিওটিতে আমরা এ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেখি। আমি ডাক্তার অলোক দেবনাথ, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ডায়াবেটিস রোগীদের ফল খাওয়া উচিত না ডায়াবেটিস রোগীদের ফল খাওয়া উচিত না। ডায়াবেটিস রোগীদের এই ফল খাওয়া নিয়ে যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন, বুঝতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব ফলের মধ্যে কি কি নিউট্রিশনাল ইনগ্রিডিয়েন্টস বা কি কি পুষ্টি উপাদান রয়েছে। তারপর আমি আলোচনা করব ফলের মধ্যে থাকা এই পুষ্টি উপাদানগুলো ডায়াবেটিস রোগীদের শরীরে কি কি প্রভাব ফেলে, কিভাবে প্রভাব ফেলে। তারপর আমি আলোচনা করব কোন কোন ফল কখন কিভাবে কতটুকু খেলে আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার সাথে সাথে ফলের সমস্ত রকম পুষ্টি উপাদান গ্রহণ করার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারব। ভিডিওটির সর্বশেষে আমি আলোচনা করব ডায়াবেটিস রোগীদের ফল খাওয়ার একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, যা আপনাদের প্রত্যেকেরই দেখা উচিত, জানা উচিত। আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, শেষ পর্যন্ত সঙ্গে থাকেন, তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আসুন এবার আমরা খুবই সংক্ষেপে একটু আলোচনা করে দেখি ফলের মধ্যে কি কি পুষ্টি উপাদান রয়েছে, সেই পুষ্টি উপাদানগুলি ডায়াবেটিস রোগীদের শরীরে কিভাবে কতটুকু প্রভাব ফেলে। ফলের মধ্যে মোটা দাগে সাধারণত তিন ধরনের প্রধান কম্পাউন্ড থাকে, যেটাকে আমরা ম্যাক্রো নিউট্রিয়েন্টস বলে থাকি। এক ফ্যাট, দ্বিতীয়ত প্রোটিন, তৃতীয়ত কার্বোহাইড্রেট। এছাড়া ফলের মধ্যে রয়েছে বেশ কিছু মাইক্রো নিউট্রিয়েন্টস ইনগ্রিডিয়েন্টস, যেটাকে আমরা বলে থাকি সূক্ষ্ম পুষ্টিগুণ। এর মধ্যে রয়েছে ভিটামিন, মিনারেলস, ফাইটোনিউট্রিয়েন্টস এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টি অক্সিডেন্ট। ফ্যাট আমাদের শরীরে গিয়ে ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়, প্রোটিন অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয় এবং কার্বোহাইড্রেট সুগারে কনভার্ট হয়। এই কার্বোহাইড্রেট আবার প্রধানত তিন ধরনের হয়ে থাকে, যা আমাদের শরীরে কনভার্ট হয়ে থাকে। এক, আমরা যখন ভাত, রুটি, ডাল এবং বিভিন্ন ধরনের দানাশস্য খেয়ে থাকি, এই সমস্ত খাদ্য খাবার আমাদের পেটে গিয়ে কনভার্ট হয়ে রক্তে সুগারের পরিমাণ বাড়ায়। দুই, আমরা যখন দুধ পান করি, সেই দুধ পেটে গিয়ে দুধ কনভার্ট হয়ে গ্যালাকটোজে পরিণত হয়ে আমাদের রক্তে সুগারের পরিমাণ বাড়িয়ে দেয়। তিন, আমরা যখন বিভিন্ন ধরনের ফল খাই, এই ফল পেটে গিয়ে কনভার্ট হয়ে
ফ্রুক্টোজে পরিবর্তিত হয়ে আমাদের রক্তে ফ্রুক্টোজের পরিমাণ বাড়ায়, যেটাকে আমরা ফ্রুট সুগার বলে থাকি। যখন আমরা কোনো ফল খাই, সেই ফল আমাদের স্টমাকে গিয়ে রক্তে ফ্রুট সুগার রিলিজ করে থাকে। সেই ফ্রুট সুগার খুব দ্রুত আমাদের লিভারে চলে যায়। ফ্রুক্টোজকে ব্লাড থেকে লিভারে যাওয়ার জন্য ইনসুলিনের প্রয়োজন হয় না। ফ্রুক্টোজ বা ফ্রুট সুগার সরাসরি লিভারে চলে যায়। যেমন রক্তের সুগার সরাসরি আমাদের সেলের মধ্যে ঢুকতে পারে না, তার প্রয়োজন হয়ে থাকে একটি ক্যারিয়ারের, যেটাকে আমরা বলে থাকি ইনসুলিন। কিন্তু ফ্রুক্টোজের ক্ষেত্রে তেমন কোনো ক্যারিয়ারের প্রয়োজন হয় না, ইনসুলিনেরও প্রয়োজন হয় না, সে দ্রুত সরাসরি লিভারের মধ্যে চলে যায়। আপনারা জানেন আমাদের শরীরে একমাত্র লিভারই পারে ফ্রুক্টোজকে ভাঙতে। লিভার ছাড়া আমাদের শরীরের অন্য কোনো অর্গ্যান নেই যা ফ্রুক্টোজকে ভাঙতে পারে। তার জন্য রক্তের ম্যাক্সিমাম ফ্রুক্টোজ সরাসরি লিভারের মধ্যে দ্রুত চলে যায়। ফ্রুক্টোজ লিভারের মধ্যে যাওয়ার পরে চারভাবে কনভার্ট হয়। এক, ফ্রুক্টোজের 50% গ্লুকোজে কনভার্ট হয়। লিভার যতটুকু পারে সে এনার্জি হিসাবে ব্যবহার করে, বাকিটা ফ্যাট হিসাবে কনভার্ট করে। দুই, ফ্রুক্টোজ গ্লাইকোজেন হিসাবে কনভার্ট হয়। গ্লাইকোজেন হচ্ছে স্টোরেজ অব এনার্জি। গ্লাইকোজেন খুবই সীমিতভাবে স্টোরেজ হয়, খুব বেশি গ্লাইকোজেন হিসাবে স্টোরেজ হয় না। তিন, ফ্রুক্টোজ ল্যাকটেট হিসাবে কনভার্ট হয়। ল্যাকটেটও এনার্জি হিসাবে ব্যবহার হয়ে থাকে। চার, ফ্রুক্টোজ ট্রাইগ্লিসারাইড হিসাবে কনভার্ট হয়ে থাকে। তাই আপনারা বুঝতে পারলেন, যদি আমরা অতিরিক্ত পরিমাণে বেশি বেশি পরিমাণে ফল খেয়ে থাকি, তাহলে অতিরিক্ত ফ্রুক্টোজ আমাদের শরীরে ফ্যাট এবং ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বাড়াতে সাহায্য করে থাকে। আমাদের লিভারে অতিরিক্ত চর্বি জমা করার মধ্যে দিয়ে ফ্যাটি লিভারের মতন সমস্যা তৈরি করতে পারে, যা ডায়াবেটিস রোগীদের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই খুব বেশি বেশি পরিমাণে ফল খেলে ডায়াবেটিস রোগীরা ক্ষতিগ্রস্ত হবেন, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্সও বেড়ে যাবে, যা কিনা ডায়াবেটিসের মূল কারণ। আপনারা দেখে থাকবেন ইউটিউবে এমন অনেক ভিডিও আছে যাতে বলা হয়েছে ফল যত মিষ্টি হোক না কেন, যত পরিমাণে খাওয়া হোক না কেন, ফল খেলে ব্লাড সুগার একদম বাড়ে না, পেট ফোরে ফল খেলেও ব্লাড সুগার বাড়ে না। আবার আপনারা এমন অনেক ভিডিও দেখে থাকবেন যাতে লাইভ দেখানো হয়েছে পেট ফোরে মিষ্টি ফল খাওয়ার 2 ঘন্টা পরে রক্ত পরীক্ষা করে দেখানো হয়েছে সুগার বাড়ছে না, বরং অনেক ক্ষেত্রে সুগার কমে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে, কেন রক্তের সুগারের পরিমাণ বাড়ছে না? আচ্ছা আপনারা বলুন তো, ব্লাড সুগারের রক্ত পরীক্ষা করে আমরা কি দেখি? আমরা রক্ত পরীক্ষা করে রক্তের ব্লাড সুগারের পরিমাণ দেখি। আমি আগে আলোচনা করেছি ফল খেলে আমাদের রক্তে ফ্রুক্টোজের পরিমাণ বাড়ে, গ্লুকোজের পরিমাণ না। কিন্তু আমরা ফ্রুক্টোজ বা ফলের সুগারকে পরিমাপ করছি না, আমরা পরিমাপ করছি রক্তের সুগারকে। যেভাবে রক্ত পরীক্ষা করা হয়, যে পদ্ধতিতে রক্তের সুগার পরীক্ষা করা হয়, তাতে ফ্রুক্টোজ বা ফলের সুগার পরীক্ষা করার কোনো ব্যবস্থা নেই। এই জন্যই ফল খাওয়ার 2 ঘন্টা পরে রক্ত পরীক্ষা করলেও ব্লাড সুগারের পরিমাণ বেশি দেখায় না। এর মানে এই নয় যে বেশি বেশি পরিমাণে ফল খেলেও ব্লাড সুগার বাড়ে না। তাই ব্লাড সুগারের রোগীরা প্রচুর পরিমাণে ফল খেতে পারেন, এই ধারণাটাও একদম ঠিক না। ব্লাড সুগারের রোগীরা অবশ্যই বিশেষ কিছু ফল, যে সমস্ত ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, সেই সমস্ত ফল অবশ্যই খেতে পারবেন, এবং ডায়াবেটিক রোগীদের অবশ্যই নিয়ম মেনে প্রতিদিন ফল খাওয়া উচিত। আবার ফলের মধ্যে শুধু ফ্রুক্টোজই তো থাকে না,
ফলের মধ্যে রয়েছে অল্প মাত্রায় প্রোটিন এবং ফ্যাট। ফলের মধ্যে যেটি গুরুত্বপূর্ণ উপাদান সেটি হচ্ছে ফাইবার। ফলের মধ্যে রয়েছে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য প্রচুর পরিমাণে উন্নত মানের ফাইবার, যা আমাদের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। এছাড়া ফলের মধ্যে রয়েছে বেশ কিছু আমাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস, যা আমরা ফল খাওয়ার মধ্যে দিয়ে পেয়ে থাকি। এছাড়া ফলের মধ্যে রয়েছে বেশ কিছু ফাইটোকেমিক্যাল এবং গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরে সুস্থতার জন্য অপরিহার্য, যা আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে থাকে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে থাকে। আমাদের শরীরের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিটামিন, মিনারেলস, ফাইটোনিউট্রিয়েন্টস এবং অ্যান্টিঅক্সিডেন্ট বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেয়ে থাকি শাক সবজি, গ্রিন ভেজিটেবল এবং বিভিন্ন ধরনের ফল থেকে। কিন্তু বিভিন্ন শাক সবজি, গ্রিন ভেজিটেবলগুলি আমরা যে তাপমাত্রায় রান্না করে থাকি, সেক্ষেত্রে শাক সবজি, গ্রিন ভেজিটেবলগুলির মধ্যে থাকা অধিকাংশ পুষ্টি উপাদানই নষ্ট হয়ে যায়। খুব সামান্য পরিমাণে বেঁচে থাকা পুষ্টিগুণ আমরা পেয়ে থাকি। কিন্তু ফল তো আমরা রান্না করে খাই না, বেশিরভাগ ফলই তো আমরা কাঁচা অবস্থায় খেয়ে থাকি। তাই ফল খাওয়ার মধ্যে দিয়ে ফলের মধ্যে থাকা যাবতীয় পুষ্টিগুণ আমরা পেয়ে থাকি, যা আমাদেরকে সারা জীবন সুস্থ রাখে এবং বিভিন্ন রোগের হাত থেকে আমাদেরকে বাঁচায়। সেই দিক দিয়ে দেখতে গেলে বিভিন্ন শাক সবজি থেকে অনেক অনেক বেশি পুষ্টিগুণ আমরা ফল থেকে পেতে পারি। ডায়াবেটিস রোগীরা যদি ফল খাওয়া বন্ধ করে দেন, তাহলে তারা প্রয়োজনীয় পুষ্টিগুণ কোথা থেকে পাবেন? সাধারণত ফল একটি ন্যাচারাল পুষ্টিকর ভালো খাবার। ফলের মধ্যে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিটামিন থাকে, মিনারেলস থাকে, তাছাড়াও ফলের মধ্যে স্পেশাল ধরনের কিছু ফাইটোকেমিক্যাল থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ফল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর মধ্যে দিয়ে আমাদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রাখে, সুস্থ থাকতে সাহায্য করে থাকে। তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে হবে সিজনাল বা মৌসুমি কিছু ফলকে, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের। এখন প্রশ্ন হচ্ছে, ফল আমরা কিভাবে খাবো, কোন ফল খাবো, কখন খাবো, কতটুকু পরিমাণে আমরা ফল খাবো? এখানে ফল বলতে আমি বলতে চাইছি গোটা ফলকে, আস্ত ফলকে। আপনারা যারা আস্ত ফল খেতে পারবেন, তারা ফলকে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন, তাহলে ফলের ফাইবার ও আমাদের পেটে যাবে, ফলের পুষ্টিগুণ তো পাবেনই, তার সাথে সাথে এই ফাইবার ডায়াবেটিস রোগীদের সুগারের স্পাইক থেকেও বাঁচাবে। আর যারা গোটা ফল চিবিয়ে খেতে পারবেন না কোনো অসুবিধার জন্য, তাদের তো জুস করেই খেতে হবে। তাহলে খানিকটা ফলের পুষ্টিগুণ তো পাবেন, তবে কোনোভাবে বাজার থেকে যেগুলি ফ্রুট জুস হিসাবে বাজারে বিক্রি হয় সেগুলো কিনবেন না। এর মধ্যে কৃত্রিম রং, কৃত্রিম গন্ধ আর চিনি ছাড়া বিশেষ কিছু থাকে না। এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এখন প্রশ্ন হচ্ছে, ফলটা আমরা কখন খাবো? ফল খাওয়ার সব থেকে ভালো সময় হচ্ছে যখন আপনার পেট ভর্তি থাকছে, তখন ফল না খেয়ে দুটো মিলের মাঝখানে যখন আপনার একটু একটু খিদে পাচ্ছে, সেই সময়ে যদি আপনি ফল খান, তাহলে ফলের মধ্যে যে জল এবং ফাইবার রয়েছে তা আপনার পেটও ভর্তি হবে, খিদেটাও কমবে, আবার ব্লাড সুগারও খুব বেশি স্পাইক দেবে না। আবার যাদের ব্লাড সুগার ফল করে বা ফল করার প্রবণতা আছে, সেক্ষেত্রে ব্লাড সুগারও ফল করবে না। তাই
ফল খাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে স্ন্যাক্সের সময়। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন ফল খাবেন? দেখুন, বিজ্ঞানের কল্যাণে অনেক ধরনের ফলই আমরা সারা বছর বাজারে পেয়ে থাকি। আপেলের সিজন ছাড়াও সারা বছর আমরা বাজারে আপেল পেয়ে থাকি। প্রকৃতিতে যে সিজনে যে ফল উৎপন্ন হয়ে থাকে, প্রকৃতি আমাদের যে মরশুমে যে ফল উপহার দিয়ে থাকে, আমাদের উচিত হচ্ছে সেই ফলই খাওয়া। সেই সিজনে সেই ফলটি টাটকা এবং পুষ্টিগুণ সমৃদ্ধ হয়ে থাকে, আবার এর দামও বেশ খানিকটা সস্তা হয়ে থাকে। তাই আমাদের প্রত্যেকের উচিত সিজনাল বা মৌসুমি ফল খাওয়া। আমরা যদি মৌসুমি বা সিজনাল ফল, মিষ্টি ফল খেতে চাই, তাহলে ডায়াবেটিস রোগীদের একটু সতর্কভাবে খেতে হবে, একটু কম পরিমাণে খেতে হবে। যদি আপনারা গরমের সিজনে আম খেতে ইচ্ছে হয়, তাহলে কিভাবে আম খেলে সুগার বাড়ে না, এ সম্পর্কে আমার একটি ভিডিও আছে। ভিডিওটির লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন। ফলের মধ্যে পেয়ারা, বেদানা, জামরুল, কুল ইত্যাদি, এই ফলগুলি খেলে ব্লাড সুগার খুব একটা বাড়ে না। আপনারা এই ফলগুলি সকলেই খেতে পারবেন, বিশেষ করে ডায়াবেটিস রোগীরা। কিছু কিছু ফল আছে যেগুলো সরাসরি ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে থাকে, সেগুলি হলো জাম, কুল, ডুমুর ইত্যাদি। ডায়াবেটিস রোগীরা এই ফলগুলি বেশি পরিমাণে খেলেও তাদের ব্লাড সুগার খুব একটা বাড়বে না। ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে। আবার যে ফলগুলো আপনারা খুব বেশি পরিমাণে খাবেন না, সেগুলো হচ্ছে আপেল, আম, কলা, আঙুর ইত্যাদি। এই ফলগুলির গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, এই ফলগুলি বেশি বেশি খেলে ব্লাড সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা এই ফলগুলি নিয়ন্ত্রিত মাত্রায় খাবেন। আচ্ছা, আমাদের খাওয়ার টেবিলে কি কোনো ল্যাবরেটরি আছে যে ফল খাওয়ার আগে আমরা দেখে নেব কোন ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স কত? আমরা যদি আমাদের কমন সেন্সকে কাজে লাগাই, যদি আমরা দেখি যে সমস্ত ফলগুলি খেতে বেশি মিষ্টি লাগে, সে সমস্ত ফলগুলি কম পরিমাণে খাব, আর যে সমস্ত ফলগুলি খেতে মিষ্টি কম লাগে সেগুলো একটু বেশি পরিমাণে খাব। ফল নির্বাচনের ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ এভাবেও ফল নির্বাচন করতে পারি, যদিও দুই একটি ক্ষেত্রে এর ব্যতিক্রমও আছে। এখন আমি আলোচনা করব ফল খাওয়ার একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। আপনাদের মধ্যে যারা ডায়াবেটিসে ভুগছেন, তারা প্রত্যেকেই কম বেশি ফল খেয়ে থাকেন। আবার আপনারা সকলেই জানেন প্রত্যেকটা ফলের পুষ্টি উপাদানও একরকমের হয় না, বিভিন্ন রকম ফলের পুষ্টি উপাদানও বিভিন্ন রকম হয়ে থাকে। আবার আমাদের শরীরে পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তাও বিভিন্ন রকম হয়ে থাকে, একই রকম হয় না। তাই বিশ্বের পুষ্টিবিজ্ঞানীরা বর্তমানে বলছেন, আমরা প্রতিদিন একই রকমের ফল না খেয়ে যদি এক এক দিন এক এক রকমের ফল খেতে পারি, তাহলে আমাদের শরীরের পক্ষে বেশি কার্যকরী হয়ে থাকে। আবার বেশ কিছু গবেষণায় দেখা গেছে, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে, তারা যদি প্রতিদিন চার পাঁচটি রঙের ফল মিশিয়ে খেতে পারেন, তাহলে ফল খাওয়ার সর্বোচ্চ বেনিফিট বা উপকারিতা তারা পাবেন। তাই বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় এই পদ্ধতিতে ফল খাওয়ার জনপ্রিয়তা বাড়ছে। বিশ্বের বেশিরভাগ মানুষ বর্তমানে এই পদ্ধতিতে ফল খেয়ে থাকেন। ফল খাওয়ার বিকল্প কিছু নেই, তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে যদি আমরা চার পাঁচটি রঙের ফল একটু একটু করে রাখতে পারি, তাহলে আমরা আমাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে সারা জীবন সুস্থ এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারব।
এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে আপনারা কিছুটা জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের এই ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটিতে একটু লাইক দেবেন। আর যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।